কেমন আছো বলো তোমরা সবাই আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম যারা নিট দু দিয়েছিলে এবং ওয়েস্ট বেঙ্গলে স্টেট কাউন্সিলিং এর জন্য ওয়েট করে আছো তাদের জন্য আজকের ভিডিও তুমি এখান থেকে দেখতে পাবে যে ডোমিসাইল সার্টিফিকেট যেটা আমাদের ডাব্লিউ বিএমসিসি রিলিজ করেছে সেটা তোমাকে কিভাবে ডাউনলোড করতে হবে ডাউনলোড করা একদম লাইভ তোমাকে দেখিয়ে দেব তার সাথে তোমাকে বলে দেব যে এই ডোমিসাইল সার্টিফিকেট তুমি কোন কোন কোর্সের জন্য ইউজ করতে পারবে এছাড়াও যেটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট কারা কারা সাইন করতে পারেন কারণ সবার সাইন করা ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু গ্রাহ্য হয় না তাই দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এটাই ভুল করলে তোমার কিন্তু ডমিসাইল সার্টিফিকেট রিজেক্ট হয়ে যাবে স্টেট কাউন্সিলিং তুমি করতেই পারবে না তাই খুব মন দিয়ে ভিডিওটা শোনো কোনো কনফিউশন তোমার আর থাকবে না আর এ ওয়ান প্রফর্মার না এ টু না বি কোনটা তোমার জন্য সব আমরা দেখে নেব আর এরপরে তুমি জিজ্ঞেস করবে ম্যাম মেডিকেল ফিটনেস মেডিকেল ফিটনেস যখন দরকার হবে তখন বলে দেবো এখনো মেডিকেল ফিটনেস নিয়ে কোনো নোটিশ নেই সবার আগে সব কিছু তোমাকে আমি বলে দেব বাংলায় তুমি তো জানোই সারা জীবন আমি তাই করে আসছি নিটের জন্য তোমাদের পাশে আমি রয়েছি যারা নিট দু হাজার পঁচিশ ছাব্বিশ করছো যারা জার্নিতে আমাকে পাশে চাইছ তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না নিট যাব নিট সম্পর্কে যত ইনফরমেশন তুমি সব কিছু আমার কাছ থেকে অথেন্টিকভাবে সবার আগে পাবে চলো আমরা দেখে নিই যে এটার জন্য কি করতে হবে হ্যাঁ সবার প্রথম তোমাকে দেখিয়ে দিই ডাব্লিউ তুমি লিখবে গুগল কাগুকে গিয়ে লিখবে ডাব্লিউ বিএমসিসি ডাব্লিউ লিখলেই তোমার কাছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিং কমিটি আসবে এটাকে ক্লিক করবে ঠিক যেমন আমি ক্লিক করছি এটাকে ক্লিক করবে এই পেজটা তোমার জন্য খুলে যাবে এবারে তুমি এখানে ইউজি মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলিং ক্লিক করবে ক্লিক করলাম চলে এলো দু হাজার চব্বিশের জন্য নতুন নিউজ চলে এসছে দেখতে পাচ্ছ এখানে আমরা ডান দিকে দেখো ডোমিসাইল রয়েছে এইখানে গিয়ে তুমি ক্লিক ক্লিক করবে করলাম চলে এলো ডোমিসাইল সার্টিফিকেট গুলো প্রথমেই বলি এই যে সার্টিফিকেট গুলো তুমি এমবিবিএস বিবিএস বিডিএস আয়ুষ এবং ভেটেরিনারি ওয়েস্ট বেঙ্গলের কোনো এই কোর্সগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবে তুমি এই বিডিএসসি করো এমডিবিএসসি করো আইসি করো ভেটেরিনারি করো না কেন তুমি এই ডমিসাইড সার্টিফিকেট কিন্তু দিলেই তোমার হয়ে যাবে এবার আমরা দেখব যে প্রোফরমা A1 A2 B কোনটা তোমার জন্য তো প্রথমেই বলি প্রফর্মা যেটা A1 প্রোফরমা A1 হচ্ছে তাদের জন্য যারা কিনা ড্রপার ড্রপার মানে মানে হচ্ছে যারা 2024 এ হাই সেকেন্ডারি ডাইনি

টেন ইয়ার্স মিনিমাম বেঙ্গলে থাকতে হবে তার মানে দু থেকে দু হাজার তেইশ তোমাকে অ্যাটলিস্ট কিন্তু থাকতেই হবে লাস্ট টেন ইয়ার্স ঠিক আছে তাহলে দু হাজার তেইশের একত্রিশে ডিসেম্বর অব্দি লাস্ট দশ বছর যেন তুমি ওয়েস্ট বেঙ্গলে ছিলেই ছিলে এবার আমরা দেখব হচ্ছে প্রোফর্মা এ টু কার্ডের জন্য প্রোফর্মা এ টু হচ্ছে মূলত তাদের জন্য যারা এই বছর সালে যারা হায়ার সেকেন্ডারি বা বোর্ডের পরীক্ষা দিয়েছো সেটা সিবিএসই হোক আইসিএসি হোক হায়ার সেকেন্ডারি হোক যে কোনো মোটমার তোমার ক্লাস টুয়েলভ এর ফাইনাল বোর্ড এক্সাম তুমি দু হাজার চব্বিশে দিয়েছ মানে নিট তোমার রানিং ছিল রানিং এ নিট দিয়েছ তার জন্য হচ্ছে প্রফর্মা এ ঠিক আছে এর জন্য হচ্ছে প্রফর্মা এ ওকে তো এবার হচ্ছে এই দেখো এখানে লেখা রয়েছে তোমার ইন দা ফাইনাল টেন প্লাস টু এক্সামিনেশন ইন দু হাজার চব্বিশ তুমি টেন প্লাস টু দিয়েছ এবং তার সাথে অবশ্যই তোমাকে লাস্ট টেন ইয়ার্স ঠিক যেরকম প্রফর্মা এ ওয়ানে বললাম সেরকম লাস্ট টেন ইয়ার্স তোমাকে ওয়েস্ট বেঙ্গলে থাকতেই হবে মানে সেই একই কথা দু হাজার তেইশের একত্রিশে ডিসেম্বর অব্দি লাস্ট দশ বছর তুমি ওয়েস্ট বেঙ্গলে তো ছিলেই এবং তার সাথে দু হাজার চব্বিশে তুমি হায়ার সেকেন্ডারি বা কোনো যে কোনো ক্লাস বোর্ডের পরীক্ষা তাহলে টু হচ্ছে রানিং এর জন্য এবার চলে যাব আমরা হচ্ছে আহ প্রফর্মা বি বি হচ্ছে তাদের জন্য যারা তুমি হায়ার সেকেন্ডারি দিয়েছ বা কোনো অন্য কোনো বোর্ড এক্সাম দিয়েছো ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে তো হতে পারে যে তুমি এবছর ড্রপে নিট দিয়েছ বা তুমি রানিং এর নিট দিয়েছ সেটা ম্যাটার করছে না ম্যাটার এখানে যেটা করছে সেটা হচ্ছে তুমি ওয়েস্ট বেঙ্গলের বাইরে অন্য যে কোনো স্টেট থেকে তোমার ক্লাস টুয়েলভের পরীক্ষা দিয়েছ কিন্তু তোমার বাবা মা পারমানেন্ট রেসিডেন্ট তোমার বাবা মা সারা জীবনে কিন্তু জানো অনেকে কোটাতে গিয়ে পরীক্ষা দেয় অনেকে দিল্লি গিয়ে পরীক্ষা দেয় কারণ ওখানে কোচিং নেয় অনেকে তো তাদের জন্য যারা হয়তো বোর্ডের পরীক্ষাটা বেঙ্গল থেকে দিতে পারেনি পড়াশোনার জন্য অন্য স্টেটে গিয়েছিল কিন্তু বাবা মা কিন্তু ওয়েস্ট বেঙ্গলেই থাকেন সারা জীবনের জন্য তো এটার জন্য হচ্ছে বি এবার প্রফর্মা বিতে তোমার ইয়েও আসবে ড্রপারসও আসবে সেটা ম্যাটার করছে না কিন্তু তুমি বাবু ক্লাস টুয়েলভের পরীক্ষা বেঙ্গল থেকে দাওনি একদম ক্লিয়ারলি বোঝা গেল তো ওকে এইবার এগুলো তুমি ফিল আপ করবে এগুলো ফিল আপ করার পরে তোমাকে এখানে যা যা বলেছে যেভাবে লেখা রয়েছে ক্যান্ডিডেটের ফটোগ্রাফ ফাদার মাদার এর ফটোগ্রাফ তোমাকে এখানে দিতে হবে ফাদার অথবা মাদার এখানে তোমার ফটো এখানে বাবা অথবা মায়ের ফটো তোমাকে দিতে হবে এখানে দেখতেই পাচ্ছ ক্যান্ডিডেট সিগনেচার এখানে তোমাকে সই করতে হবে এখানে তোমাকে বাবা অথবা মাকে সই করতে হবে যার ফটো লাগাচ্ছো তাকে দিয়ে এখানে সই করাবে ঠিক আছে ওকে এবার হচ্ছে যে a uh, candidate must sign here in front of the certifying authority Achha. তার মানে হচ্ছে এটা যে এই যে সিগনেচারটা তুমি করছো সিগনেচারটা কিন্তু তুমি বাড়ি থেকে করে নিয়ে যেও না কি করবে যেখানে গিয়ে যার দ্বারা তুমি সই করাবে তার সামনে দাঁড়িয়ে তুমি সিগনেচারটা করবে ঠিক আছে সার্টিফাইং অথরিটির সামনে গিয়ে তুমি সিগনেচার করবে নিচে যেমন তোমাকে এই পার্টটা কিন্তু তোমার জন্য নয় এই পার্টটা হচ্ছে সার্টিফাইং অথরিটি মানে যে সাইন করছেন ওনার সিগনেচার এখানে হবে ওনার নাম এখানে হবে ওনার কি ডেজিগনেশন এবং অফিসের যে সিল সেটা উনি এখানে দেবেন ওনার অ্যাড্রেস এখানে দেবেন মানে এই যে ব্যাপারটা এই পুরোটাই কিন্তু তোমার সার্টিফাইং যে অথরিটি তিনি করবেন এখানে তোমাকে ভাবতে হবে না আর সইগুলোও কিন্তু এই ক্যান্ডিডেটের সইটা স্পেশালি তুমি কিন্তু নিজে নিজে আগেই করে নিয়ে যাবে না এটা কিন্তু ওই সার্টিফাইং অথরিটির কাছে গিয়েই সইটা করবে আচ্ছা যদি আমরা বলি যে এটুর ক্ষেত্রেও তাই এটুতে কোনো বাবা বা মায়ের ফটো এবং সই লাগে না সেখানে শুধু তুমি তোমার সই করবে ঠিক আছে আচ্ছা বাকি প্রসেসটা সেম তোমাকে এখানে সার্টিফাইং অথরিটির জায়গায় নিয়ে যেতে হবে উনি এগুলো ফিল করবেন এবং তোমাকে কিন্তু ওই অথরিটির সামনেই এই সইটা করতে হবে এটা পাকামা মেরে বাড়ি থেকে করে নিয়ে যেও না তাহলে উনি তোমাকে আবার বলবেন আরেকটা নিয়ে আসো ঠিক আছে আবার যদি আমরা এ ওয়ানে এ চলে যাই এ একই ব্যাপার শুধু তোমার ফটোগ্রাফ চেক বা মায়ের ফটোগ্রাফ লাগবে না সই করতে হবে সেটা অথরিটির কাছে সইটা সইটা করবে উনি উনি এখানে কিন্তু তোমাকে করে সার্টিফাইং দেবেন এবং ওনার সামনেই তুমি সইটা করাবে আর এইখানে যা লেখা রয়েছে সেটা অত্যন্ত সহজ ব্যাপার এখানে তোমার নাম লিখতে হবে সার্টিফাইড এখানে তোমার নাম তুমি কার ছেলে বা মেয়ে সেটা তোমাকে এখানে লিখতে হবে মানে তোমার বাবার নাম এখানে লিখতে হবে তোমার অ্যাড্রেস এখানে দেখতে হবে তুমি কোন অ্যাড্রেসের মধ্যে কোন রাস্তা পড়ে তোমার পোস্ট অফিস কি তোমার পুলিশ স্টেশন কি তুমি কোন ডিস্ট্রিক্টে থাকো এই জিনিসগুলো তোমাকে এখানে লিখতে হবে এগুলো প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু একই জিনিস বলা রয়েছে তাই এগুলো আলাদা করে কিছু নেই বোঝা গেল এই জিনিসটা পুরো ফর্মটা তোমাকে বোঝাতে পারলাম কি কি করতে হবে এবার যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে এই সই গুলো এই সার্টিফাই অথরিটিটা কে কে সই করতে পারে সেটা চলো আমরা দেখবো এই ভুলটা কিন্তু করোনা যাকে তাকে দিয়ে সই করালে হবে না চলো দেখেনি। দেখো প্রথমেই বলি এ টু যাদের সোজা মানে যারা রানিং এ পরীক্ষা দিয়েছে তাদের স্কুলে নিয়ে হয়ে যাবে স্কুলের যিনি বা ওনার কাছে নিয়ে যাবে যেহেতু তুমি এই বছরই নিট দিয়েছ রানিং এ নিট দিয়েছ তোমার কোনো চাপ নেই স্কুলে সোজা নিয়ে যাবে তাহলে এ টুটা টা ক্লিয়ার হয়ে গেল সমস্যা হচ্ছে এ ওয়ান আর বি মানে যারা ড্রপার আর যারা বিতে মানে অন্য স্টেট থেকে দিয়েছ তাদের জন্য কিন্তু সই করতে পারেন কারা এখানে তুমি লিস্ট দেখে নাও এটা আমি আর পড়ছি না এটা তুমি স্ক্রিনশট নিয়ে নাও কারণ এখানে পড়তে গেলে আমার ফালতু অনেক টাইম যাবে তোমারও টাইম যাবে এইটা অবশ্যই স্ক্রিনশট কিন্তু তুমি নিয়ে নাও তো এখানে ভিডিও টিডিও অনেকের অনেকে সই করতে পারেন তো যাদের কথা এখানে আমি বলেছি একমাত্র তাদেরকে দিয়েই কিন্তু সই করাবে এর বাইরে অন্য কেউ সই করলে কিন্তু তোমার ডমিসাইল অ্যাকসেপ্টেড হবে না এখানে তোমার আর একটা প্রশ্ন আসবে যে ম্যাম আমি ই ডমিসাইল করেছি তাহলে কি আমাকে এগুলো করতে হবে দেখো ই ডমিসাইল করলে তোমার এগুলো না করলেও চলে কিন্তু আমি তোমাকে একটা জিনিস একটু বলবো করতে সেটা হচ্ছে যে যেহেতু এটা একটা এত বড় ব্যাপার যেহেতু এটা তোমার একটা অ্যাডমিশনের তোমার সারা জীবনের এত বড় কেরিয়ারের ব্যাপার আমি তোমাকে বলবো যে যেহেতু ডাব্লিউ প্রফর্মা এমসিসি প্রোফর্মা এ বি আর এ টুর মধ্যেই মানে এ ওয়ান বি আর এ টুর মধ্যেই প্রোফর্মা তোমাকে ফিল আপ করতে বলছে তোমাকে আমি বলবো তুমি এটা করে নাও এর সাথে যদি তোমার ডমিসাই ই ডমিসাইল থাকে কোনো সমস্যা তো নেই কিন্তু তুমি এটা করে নাও এবার তুমি বলবে যে ম্যাম আপনি তো আগে ভিডিওতে বলেছিলেন যে ই ডমিসাইল লাগলে আর এখানে প্রয়োজন নেই দেখো ই ডমিসাইল লাগলে এটার থিওরিটিক্যাল হয়তো আর প্রয়োজন নাও থাকতে পারে কিন্তু যেহেতু ডাব্লিউ আমাদের নোটিস দিয়ে দিচ্ছে এইভাবে আমরা কি নিজেদের ক্ষতি করব বলো আমি তো চাই না যে আমার কথা শুনে তোমার কোনো ক্ষতি হোক তাই আমি তোমাকে সাজেস্ট এটাই করব যে তুমি অবশ্যই এই এ ওয়ান বা টু বা বি তুমি যেই ক্যাটাগরিতে পড়ো সেটা এখান থেকে পুট করে ডাউনলোড নিয়ে এই কাজটা করে নাও দেখো এটাতে কোনো টাকা পয়সা তো তোমার লাগছে না ডাউনলোড করে ফর্ম ফিল করতে লাগবে পাঁচ মিনিট তাই না ডাউনলোড করবে প্রিন্ট করবে ফর্ম ফিল করবে তাতে তোমার লাগবে হচ্ছে মাত্র 5 মিনিট এবারে এটা তোমাকে নিয়ে গিয়ে একটু শই করাতে হবে এই কাছে একটু ঘুরে নাও বাবা জীবনের এত বড় একটা ব্যাপার শুধু শুধু এটাকে হেলায় নষ্ট করোনা তো আশা করি তোমাদের এখানে আমি সব বোঝাতে পারলাম তোমাদের डाउट क्लियर করতে পারলাম নেক্সট আবার wb mcsc যে নিউজই আসবে যা হবে আমি তোমাদের অবশ্যই ভিডিও করে জানিয়ে দেব তুমি যদি 2025 এ नीट দেবে মনে করছো বা 2026 এ नीट দেবে মনে করছো এবং বায়োলজি আমার কাছে আমার অনলাইন ফ্রি ব্যাচ এনরোল করবে বলে মনে করছো সময় খুব কম আছে তাহলে চট করে এনরোল করতে পারো আমার বায়োলজি পেইড ব্যাচ কিন্তু অ্যাডমিশন চলছে অ্যাডমিশনের সমস্ত ডিটেলস আমি একটা ভিডিও করেছি সেটা তোমাকে ফার্স্ট পিন কমেন্টে দিয়ে দিলাম ঠিক আছে তো আজকে আসছি চলো বাই বাই